তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে রেডি হলাম। আজকে ছোট্ট একটা সার্কিট তৈরি করে দেখাবো আপনাদেরকে, এলডিআর সার্কিট, যার জন্য আমাদের লাগবে একটি ট্রানজিস্টর, BC547 ট্রানজিস্টর, তারপরে লাগবে একটি এলডিআর সেন্সর, আমাদের প্রয়োজন হবে 10K রেজিস্টর। এই তিনটা কম্পোনেন্ট নিয়ে আজকে আমাদের ভিডিও, তো চলুন শুরু করি। আমরা জানি যে একটি ট্রানজিস্টরের তিনটা পা থাকে, এমিটার, বেজ, কালেক্টর, আর এলডিআর এর কোনো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে না, যে কোনো ভাবে লাগালেই হয়। আমরা এই সার্কিটটি তৈরি করতে প্রথমেই ট্রানজিস্টরের দুই প্রান্ত এলডিআর এর এই দুই প্রান্তের সাথে এক করে দেব। আমরা এইভাবে দুই প্রান্ত জুড়ে দিলাম। তারপর যে 10K রেজিস্টর রয়েছে তার এক প্রান্ত এই প্রান্তের মধ্যে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং আমাদের সার্কিটটা পুরোপুরিভাবে রেডি। এখন আমাদের চার্জ করতে হবে, এরকম একটি ব্যাটারি নিতে হবে। আমি নিলাম 3.7 ভোল্টের একটি ফোনের ব্যাটারি। তারপর আমাদের লাগবে একটি এলইডি লাইট। আমরা এই লাইট সার্কিটটি ব্যবহার করব। লাইটের দুই টার্মিনাল রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ। এখন আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাই এই যে এলডিআর যে প্রান্তে আছে এই প্রান্তে শান্তি, পজিটিভ টার্মিনালটি সোল্ডারিং করব এই রেজিস্টরের আরেক প্রান্তে। সোল্ডারিং করে নিলাম। এবার আমরা এলইডির পজিটিভ টার্মিনালটি সোল্ডারিং করব এই রেজিস্টরের প্রান্তর সাথে এবং নেগেটিভটি সংযুক্ত করব ট্রানজিস্টর যে এক্সট্রা একটা লেগ রয়েছে সেই লেগের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলতেছে। এখন দেখবেন তার আসল কাজটা কি। যে এলডিআর সেন্সর রয়েছে, এলডিআর সেন্সর এমন একটি সেন্সর, এই সার্কিটটির কাজ কি, এই সার্কিটটির মধ্যে এলডিআর এর মধ্যে যখন আলো পড়বে তখন লাইটটি অফ হয়ে যাবে, আর যখন এর মধ্যে অন্ধকার পড়বে তখনই লাইটটি আবার জ্বলে উঠবে। আপনারা বাসা বাড়িতে এরকম সিস্টেম করতে পারেন যে রাতের অন্ধকারে লাইটটি জ্বলবে, সারা রাত জ্বলবে, আবার সকাল হয়ে গেলে লাইটটি আবার নিভে যাবে, কোনো সুইচের প্রয়োজন হবে না। এটাই ছিল মূলত এলডিআর সেন্সরের কাজ। এ তৈরি করতে আমার খরচ হয়েছে, এটার দাম নিয়েছি 5 টাকা, এটার দাম 15 টাকা, এটার 1 টাকা, 16 টাকা খরচ হয়েছে আমার। তো দেখলেন বন্ধুরা কীভাবে এলডিআর সেন্সর সার্কিট তৈরি করতে হয়, যার মাধ্যমে অটোমেটিক লাইট অন অফ হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।